বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এইচআর তানজিল আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু বেঙ্গলি ক্রিয়েটরস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা দীর্ঘদিন যাবৎ আমাকে অনেকেই অনেকবার বলেছেন, ভাইয়া আপনি শার্ট পিস ও প্যান্ট পিস কোথায় পাওয়া যায় এবং কিভাবে আমরা অনলাইনে সংগ্রহ করতে পারবো তা নিয়ে একটি ভিডিও করেন। তো সেই রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আর আজকে আমি একটি শার্ট ও প্যান্ট পিসের দোকানে আপনাদেরকে নিয়ে যাব, অলরেডি নিয়ে এসেছি। আশা করি এখান থেকে আপনারা শার্ট পিস প্যান্ট পিস নিয়ে ব্যবসা করতে পারবেন। এছাড়াও এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ব্লেজার স্যুটের ফেব্রিক্সগুলো পেয়ে যাবেন। যাই হোক, আর কথা বলাচ্ছি না, মূল ভিডিওটি না টেনে দেখার বিশেষ বিশেষ অনুরোধ জানিয়ে সব সময়ের মতো আল্লাহর নামে শুরু করলাম। ভাই আপনার নাম? জটন দাস। আপনার দোকানের নাম? মেসাস নিউ বৈশাখী ক্লথ স্টোর। আচ্ছা, আপনার দোকানের ঠিকানাটা একটু বলে দেন দর্শকদের উদ্দেশ্যে। এটা হলো আপনার গাউসিয়া, য়ণগঞ্জ গাউসিয়া, ভুলতা গাউসিয়া 2, মানে রূপগঞ্জে পড়ছে এটা। আচ্ছা, আপনার দোকান নাম্বারটা কত আর কত তালায় সেটাও একটু বলে দেন। এইগুলো হলো গাউসিয়া মার্কেট 2 এর মধ্যে বললেই। আচ্ছা, কয় নম্বর গলি? এটা গলি বলতে দোকান নম্বর 216। 216 নম্বর দোকান। আচ্ছা, আপনার দোকানে কি কি পাওয়া যায় মূলত? এই যে প্যান্ট শার্ট পাঞ্জাবি সব সব এগুলো পিস পাওয়া যায় নাকি? এছাড়া রুলও পাওয়া যায় পাইকারি। আপনার এখানে সব কি পিস করা থাকবে? পিস করেই, সবই পিস করে না? এইভাবেই বিক্রি করেন, পিস টু পিস পাইকারি বিক্রি করেন আর কি। আপনার এখানে যারা আসবে না, যারা ঘরে বসে অর্ডার করবে, তারা সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট নিতে পারবে? আপনার এখানে সর্বনিম্ন রেট কত শার্টের আর প্যান্টের? সর্বনিম্ন ধরেন শার্ট হইলো আপনি 100 টাকা পিস, এইগুলা পার পিস 100, মানে 100 টাকা পিস নাকি? আর প্যান্ট সর্বনিম্ন 120 টাকা পিস। আচ্ছা, প্যান্ট 120, শার্ট 100। আচ্ছা, তো আমাদের কয়েকটা কালেকশন দেখান, একদম সুন্দর সুন্দর এবং আপডেট কালেকশনগুলো দেখাবেন। শার্টের দেখান আগে। শার্টের? হ্যাঁ, শার্টগুলো দেখেন। এই যে শার্টের যেটা, আচ্ছা চেকের মধ্যে দেখাচ্ছে নাকি? আচ্ছা, এখানে কতটুকু কাপড় আছে? একটা শার্টে যতটুকু লাগে, যতটুকু লাগে ততটুকু আছে, মানে কম হবে না তো? না, বেশি হবে। আচ্ছা ঠিক আছে। আর এই যে এখানে রাখছেন এইগুলো, এগুলো কেমন কাপড় একটু আমাদের প্রত্যেকটা থেকে একটা করে দেখালি হবে। এটা নিতে পারবেন 180 টাকা। 180 টাকা। এটা কি ফেব্রিক্স ভাই? এটা হলো কাইজার, কাইজার ফেব্রিক্স। হ্যাঁ, ওই যে চায়না থেকে যেগুলো আসে। হুম, আপনারা পিস করে রাখছেন সুন্দর করে। তো এখানে কিন্তু এই এগুলো এখানে যা আছে এই রুলে, হ্যাঁ সব কি আপনার কাইজার। আর এইটা আপনার হাতে যেটা নিছেন, এটা হলো 170 টাকা। 170 টাকা এক পিস, শাটন কাপড়। হ্যাঁ, এটার মধ্যে কতগুলো কালার দিতে পারবেন? অনেকটি কালার আছে, যে কালারের মধ্যে। আচ্ছা, যারা টেইলার্স এর জন্য নিবে বিক্রি করার জন্য, তাদের কাছে একটু কমায় টমায় রাখেন ভাই। ঠিক আছে। আচ্ছা, পাশেরটা আমাদের দেখেন, পাশেরটা এটা 160 টাকা। 160 শাটন, শাটন কাপড়। হ্যাঁ, ও আচ্ছা, ওইটা 70, এইটা 60 কেন? এটা মালে একটু ডিফারেন্স আছে। ও আচ্ছা, তারপরে এটা কি পাঞ্জাবির কাপড় নাকি? এটা, হ্যাঁ এটা, এটা কি শাটন? শাটে শাটন, আর কালার গুলো ভিন্ন আর কি। আর এই যে পাশেরটা, এটা হলো ফাকিজা, ফাকিজা এটা একটা হাতে নাম তো ভাই, ফাকিজা। হ্যাঁ, এটা কেমন দাম? এটা দাম কেমন? 140 টাকা রেট। 140 টাকা পিস, পার পিস। আচ্ছা, তো আপনার এখানে তো আরো অনেক কালেকশন আছে, উপরে যেগুলো আছে এগুলো চলে বেশি। যে ও লিলেন? না না, এগুলো সেঞ্চুরি কাপড়, সেঞ্চুরি কাপড়, এগুলো চলে বেশি। 210 টাকা রেট। 210 টাকা আপনার পার পিস। এই যে গিজা আছে, ওকে গিজা, এগুলো রেট কত পড়বে? এটা 300 টাকা রেট। আচ্ছা, আর যেটা, এটা কি একই একই? আর এই উপরে যে বক্স গুলো রাখছেন, এটা রেমন্ডের 500, রেমন্ড, এটা কি রেমন্ড, অরিজিনাল রেমন্ড? হ্যাঁ, সিলমার আছে, সিলমার আছে না? আচ্ছা, আপনার এজেন্ট হিসাবে আছেন আপনারা? 10 গিরা। হ্যাঁ, আচ্ছা, আর ওই যে উপরে যেগুলো রাখছেন ভাই, আর গিজা স্যার একটা, এটা রেট কত হবে? 340 টাকা। 340। আচ্ছা, কোয়ালিটি কেমন হবে? রং কি ভালো? হ্যাঁ, গ্যারান্টি। আচ্ছা ঠিক আছে। তারপরে যে আর কি দেখাবো, ওই যে এগুলো আছে। হুম হুম, ওগুলো কত করে পড়বে? ওটা 190। 190, কিন্তু অনেক তো ভিআইপি অবস্থায় রাখছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর পাশে যে, এবার ব্যান্ড দেখি আমরা কিছু। আচ্ছা, এটা কি? এটা হলো হাবিব, হাবিব একটা বের করেন না ভাই, হাবিব। এটা তো আপনার শার্ট পিস বানান তো না? আচ্ছা, এটা প্রাইস পড়বে কত? 120 টাকা প্রাইস। 120 টাকা। এটা কাপড় দিয়ে কি মানে প্যান্ট বানায় পরা যাবে? হ্যাঁ অবশ্যই পরা যাবে না?
এটা কেমন চলে আপনার কাছে? ভালো চলে, ভালোই চলে না? আচ্ছা, এখানে যে তারপরে যেগুলো আছে আমাদের একটা একটা করে দেখায় দেন। এই যে এটা রেট কত পড়বে? এটা আছে, এই যে আপনার শুরুটা, শুরুটা, হ্যাঁ এটা 160 পর, এটা 160। আচ্ছা, আর যেটা এটা 170, এটা 170 নতুন কালেকশন চেকের মধ্যে না? আর তারপরে এটা 150, সেটা আবার একটু কমে। আর এখানে কি আর কোনো ভিন্ন কোয়ালিটি আছে আপনার কাছে? এই যে অভাব নেই, যেটা আছে 350, শুধুমাত্র পিস ইটালি, ইটালি না, মানে এটা কি সত্যিকার ইটালি থেকে আসে? হুম, বাইরে থেকে আসে। আর এই যেটা, এটা আছে আপনার 160 টাকা। এটা কি দেশি? এটা দেশি, কিন্তু কাপড় ভালো, কাপড় অনেক ভালো। হ্যাঁ, আচ্ছা, তো আমরা অবশ্যই 380 দেশি প্রোডাক্ট ইউজ করবো। রেমন্ড, অরিজিনাল রেমন্ড না? এই যে এখানে কিন্তু আপনার ই দেওয়া আছে, সিলমার আছে। আচ্ছা, এটা প্রাইস পড়বে কত ভাই? 380। আর তার পাশেরটা, তার পাশে যাবার আরেকটা আছে যে গ্যাবার্ডিং, হ্যাঁ গ্যাবার্ডিং কত পড়বে? 360 টাকা পিস। আচ্ছা, মানে একটা প্যান্ট বানাতে যতটুকু লাগে অতটুকু থাকবে, মোটা দাদা সবার জন্য হবে তো? হুম, এই যে আরেকটা আছে 380, 380 না? এটা কোন ব্র্যান্ডের? এটা হলো রেমনি, রেমন্ডের। আর তারপরেটা, এটা একই রেমনি, এটা হলো গ্লেজি, এটা হলো গ্লেজ ছাড়া, গ্লেজ ছাড়া, মানে যে যেটা পছন্দ করে আর কি। তারপরে যদি কেউ ইমোশনাল স্যুটের আছে, স্যুট মানে ব্লেজারের জন্য না? হ্যাঁ, ব্লেজারের কাপড় পিস কত? পাঞ্জাবির কাপড় এগুলো আপনারা কিভাবে সেল করেন? এটি পাইকারি, এটি এই যে কম দামে লই যায়, এটা কোনটা? 80 টাকা গজ, 80 টাকা গজ না? আচ্ছা, আর এই যেগুলো ভাই, এটি হলো 100 270 টাকা আপনার পার পিস। আচ্ছা, এখান থেকে কেউ যদি চায় আপনার 5 পিস নিবে, 5 কালার নেওয়া যাবে, সমস্যা নেই? আবার কেউ যদি চায় 5 কালারের 5টা নিবে, তাও দিতে পারবেন নাকি? তো জুটন ভাই, আমরা তো অনেক প্রোডাক্ট দেখলাম, তারপরেও যদি কেউ আরো প্রোডাক্ট দেখতে চায় আপনি একটু হোয়াটসঅ্যাপে নক দিলে দেখায় দিবেন, ঠিক আছে? আপনার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি যদি কেউ কল করে অবশ্যই একটু কথা বলবেন, ঠিক আছে? আর যারা টেইলার্সের জন্য নিবে, বেশি পরিমাণে নিবে, তাদের কাছ থেকে আর একটু কমায় রেখেন, ওকে? কন্ডিশনে দেওয়া যায়। আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। তো আপনারা মিনিমাম 10 পিস অর্ডার করলে আপনারা কন্ডিশনে পেয়ে যাবেন নাকি? ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।